জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। কেদারনাথ ব্রিজের বিকল্প নতুন নেতাজি ব্রিজের পথ চলা শুরু। মুর্শিদাবাদের ফরাকা এনটিপিসির পক্ষ থেকে 15 আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে এই ব্রিজ চালু করা হয়। ফরাকা এনটিপিসি জনসংযোগ আধিকারিক আনাম বুখারি প্রেস নোটে জানান, ফিডার ক্যানেলের ওপর ফিল্ড হোস্টেল সংলগ্ন কেদারনাথ ব্রিজের দক্ষিণে লাগোয়া নেতাজি সেতু নামাঙ্কিত নবনির্মিত 2 লেন বিশিষ্ট ব্রিজ মঙ্গলবার স্বাধীনতার 77তম দিবসে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো। প্রায় 75 কোটি টাকা ব্যয় করে এনটিপিসির এই ব্রিজ নির্মাণ করা হয় বলে জানা গেছে। উল্লেখ্য, ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ ফিডার ক্যানেলের পশ্চিম পাড়ের মানুষদের যাতায়াতের জন্য কেদারনাথ ব্রিজ করা হয়। এনটিপিসি ও অম্বুজা সিমেন্টের বিপুল পণ্য পরিবহনের চাপে জীর্ণ হয়ে পড়ে কেদারনাথ ব্রিজ। কেদারনাথ ব্রিজের উপর চাপ কমাতে নেতাজি ব্রিজ তৈরি করে এনটিপিসি। এর ফলে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের সাথে সড়কপথে যোগাযোগ মসৃণ হবে। কেদারনাথ ব্রিজের ওপর অহেতুক যানজট যাত্রা বিরতি থেকে পশ্চিমপাড়ের মানুষ রেহাই পাবেন, সুগম হবে মানুষের যাতায়াত। এই ব্রিজ নির্মাণ করে এনটিপিসি তার সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিলেন। এই ব্রিজ চালু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। আজকের দিনটা কোটা ফরাক্কাবাসীর কাছে অত্যন্ত আনন্দের দিন। মনে হয় প্রতি বছরই 2 বার করে আন্দোলন হয়েছে, রাস্তা অবরোধ হয়েছে এই নতুন চালু করার জন্য। কারণ এটা সবাই জানে যে পুরনো যে ব্রিজ কেদারনাথ ব্রিজ, এই ব্রিজ যখন তৈরি হয় তখন এনটিপিসি হয়নি, আর তখন এগুলো এত মানুষ এত গাড়িও ছিল না। একমাত্র ওই ব্রিজটা হয়েছিল চাষিদের কথা ভেবে, যাতে করে গরু গাড়ি চলাচল করতে পারে। তাই সকাল থেকে 15 আগস্ট ভালো দিন, সেদিন থেকে যেহেতু আপনি বলেছিলেন 15 আগস্টের কথা, তাই 15 আগস্ট থেকে এই সেতু আমরা ওপেন করে দেব।